হাই, আমি নেহিত। ডায়রি উইশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যারা নাকি 2019 সালে জিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছ, তাদের জিএসসি যে স্কলারশিপ রেজাল্ট সেটা প্রকাশ করা হয়েছে। এখন কথা হয়েছে যে স্কলারশিপ রেজাল্টে যারা নাকি মেধাভিত্তিক বৃত্তি পেয়েছে তারা কত টাকা করে পারে পাবে, আর যারা নাকি সাধারণ বৃত্তি পেয়েছে তারা কত টাকা করে পাবে। তার আগে বলে নিই, যারা নাকি ট্যানেলফুল বৃত্তি পেয়েছে তারা প্রতি মাসে 450 টাকা করে পাবে, আর যারা নাকি সাধারণ বৃত্তি পেয়েছে তারা প্রতি মাসে 350 টাকা করে পাবে। এখন কথা হচ্ছে যে কারা কারা বৃত্তি পেয়েছে তাদের লিস্ট এখানে আমি তুলে ধরলাম, কিন্তু এখানে কথা হচ্ছে আমি সব পেজ তোমাদের এখানে আলোচনা করতে পারবো না। আমি এই ভিডিওর ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমার ডাউনলোড করে তোমার তোমাদের রেজাল্ট খুঁজে খুঁজে দেখতে পাবা, অথবা তোমরা এসএমএস এর মাধ্যমেও দেখতে পারবা। তো চলে যাচ্ছি মূল কথা। এখানে দেখো, এখানে প্রথমে রাজশাহী বোর্ডেরটা আলোচনা করা হলো, তারপরে সিলেট, যথাক্রমে ঢাকা, দিনাজপুর সব বোর্ডের আলোচনা করা হবে। এখন ফার্স্ট আলোচনা করলো হলো কি রাজশাহী দেখো, এখানে দেখা আছে সিরিয়াল নাম, তারপরে স্কুল নেম, এখানে দেখো কী দেওয়া আছে, দেখো ফারহান রাফাত গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, তারপরে হলো কি আবদুল্লাহ আল জাহিদ এলো মডেল হাই স্কুল, তারপরে হলো তফিকুর রহমান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, তারপরে হলো সুমাইয়া আক্তার রাজশাহী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এভাবে তোমরা প্রতিটা দাবে দাবে দেওয়া হবে, আমি তোমাদের আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। আর যদি তোমরা না পাও, যদি তোমরা তোমাদের কোনো রেজাল্ট মিসিং থাকে তাহলে তোমাকে বলবা, যে আমি খুঁজে তোমাদের বের করে দিব। আর প্রতি বোর্ডের রেজাল্ট কিন্তু এখানে আপলোড করা হবে। তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটি শেয়ার করবা, আর ভিডিও মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের আস্তে আস্তে নিয়ে দিচ্ছি। আর তুমি পুরো রেজাল্ট শিটটা তোমরা ডাউনলোড করতে পারবা, কোথা থেকে ডাউনলোড করবা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে তোমরা পুরো রেজাল্টটা ডাউনলোড করবা। আর তোমরা খুঁজে খুঁজে নিবা যে তোমার নাম, তোমার রুল, তোমাদের স্কুল নাম এখানে দেওয়া আছে, দেখবা। আমি তোমাদের আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। হয়তো তোমরা এখানে দেখতে পারবে না, কারণ দ্রুত আমি নিয়ে যাচ্ছি। এখানে পেজ হলো প্রায় 360টার মতো, তো 360টা পেজ দেখা যায় তোমাদের এক ঘন্টা সময় চলে যাবে। তো এখানে হয়তো তোমাদের সময় নেই, কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা ডাউনলোড করবা। ডাউনলোড করে তোমরা প্রতিটা তোমরা বসে বসে খুঁজে খুঁজে তোমরা ডাউনলোড করবা। আর ফার্স্টে তোমাদের রাজশাহী দেওয়া হলো, তারপরে সিলেট, তারপরে দিনাজপুর, তারপরে চট্টগ্রাম, যথাক্রমে সব বোর্ডের রেজাল্ট এখানে দেওয়া হবে। সবগুলো পেতে তোমাদের ছোট্ট একটি কাজ করতে হবে, সেই কাজটি হলো তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক অবশ্যই একটি করতে হবে। চলে যাচ্ছি, তোমরা দেখতে পারতাছ হয়তোবা, তোমরা আমি আবারও বলতেছি হয়তোবা তোমরা দেখতে পারবা না। তোমরা যে লিস্টটা আছে লিস্টটা তোমরা ডাউনলোড করবা, ডাউনলোড করে আর তারপরে যদি তোমরা না পারো তোমরা আমাদেরকে বলবা, আমি তোমাদের রেজাল্ট খুঁজে দিব, তোমাদের রোল নাম্বার তোমাদের বলবা, তোমাদের নামটা বলবা, তোমাদের স্কুল নামটা বলবা, আমি তোমাদের ডাম আস্তে আস্তে খুঁজে দেবো, তোমাদের রেজাল্টটা বার করে দিব। আর এখানে তোমাদের আবার বলে নেই, যারা নাকি ট্যানেলফুল বৃত্তি পেয়েছো তাদের 450 টাকা করে দেওয়া হবে, আর যারা সাধারণ বৃত্তি পেয়েছো তাদেরকে দেওয়া হবে 350 টাকা করে। আর এডুকেশন রিলেটেড সব কিছু তুমি জানতে চাইলে অবশ্যই কমার্স করবো, আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করবো। এডুকেশন রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে পারো। আর তোমরা বুঝতেই পারতেছ যে তোমাদের গুণে গুণে দেখানো অসম্ভব প্রায়, কারণ এখন 360টা পেজ তোমরা ডাউনলোড করবা, ডাউনলোড করে তোমরা দেখে নিবা। আমি তোমাদের অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। আল্লাহ হাফেজ। আর তোমরা যদি রেজাল্ট না পাও তোমাদের আমাকে বলবা, রোল নম্বর বলবা, স্কুলের নাম বলবা, আমি তোমাদের খুঁজে দিব। আল্লাহ হাফেজ।